আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন, আমার বাড়ি পৌরসভা, গ্রামটি কুর্দি বসুরবাগ। এখানে আমার একটা রিক্সা গ্যারেজ আছে আর একটা ছোট্ট একটা পাশে মুদি দোকান আছে। তাই এই মুদি দোকান দিয়ে আমার সংসার চলে। আমার ফ্যামিলির মধ্যে প্রায় 7-8 জন। আমার ছেলে এবার অনার্সে করে, তার লেখাপড়া ব্যয় বহুল খরচ। আমি শুদ্ধ একটা মানুষ, আমি নাকি বলে এখানে মাদক ব্যবসা করি, মাগি ব্যবসা করি, রিক্সা গ্যারেজে কি মাগি ব্যবসা, মাদক ব্যবসা হয়, এগুলো ধারে কাছে আনা। আমি সাধারণ একটা মানুষ, আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি কর্ম করে খাই। এই রিক্সা গ্যারেজ দিয়ে আমি লোন নিয়ে অনেক কিছু নিয়ে খুব কষ্টে আমি সংসারটা চালাইতেছি। তো তারা দোকান বাকি খাইয়া খাওয়ার পরে ওই টাকা চাইতে গিয়া তারা আমার দোকান ভাঙচুর করছে এবং আমার চাচারা মারছে, আমার ভাইয়ের বিকাশের দোকান ভাঙচুর করছে, এগুলো করছে। নাহিম বাবু, পায়েল, হাবিব এবং মনা ওই এলাকারই তারা করছে। করার পরে এখন এগুলোর পরে আমি থানায় একটা তাদের নামে অভিযোগ করছি। অভিযোগ করার পরে তারা উল্টো আমার নামে ইউজ করছে যে আমি নাকি মাদক ব্যবসা করি, আমি নাকি বলে মাগির ব্যবসা করি, এগুলো আমার ইউজ করছে। তা এগুলো তো আমি করি না, এগুলো ধারে কাছেও নাই আমি। তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আপিল নিবেদন, আমি এই বিষয়গুলো আপনার কাছে ইয়ে করতে চাইতেছি, বিচার চাইতেছি।